আমি পরমেশ্বর ভগবান নিত্যানন্দ প্রভুকে প্রণাম করছি, যিনি সকলের জন্য সর্বোচ্চ আনন্দের পুরস্কারদাতা, পবিত্র নামের দানকারী এবং সমস্ত পরমংশবাদীদের মণিরত্ন। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান নিত্যানন্দকে আমার শ্রদ্ধাভরে প্রণাম জানাই, যারা সূর্য ও চন্দ্রের মতন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীঅদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেই বলরাম সেই নিতাই, নিত্যানন্দ আমাদের এই কলিযুগে। নিত্যানন্দ প্রভু হচ্ছে আমাদের বলরাম, নিত্যানন্দ প্রভুরূপে জন্মগ্রহণ করেছিলেন। দ্বাপর যুগে বলরাম এবং কলিযুগে নিত্যানন্দ প্রভু। দ্বাপর যুগে যেভাবে বদ্ধজীবের প্রতি বলরাম যেভাবে কৃপালু ছিলেন, আমাদের নিত্যানন্দ প্রভু কলিযুগে সেইভাবেই কৃপা করে যাচ্ছেন আমাদেরকে। কলিযুগে তার থেকে অনেক বেশি কৃপালু আমাদের এই নিত্যানন্দ প্রভু। আমাদের এই কলিযুগের মানুষকে উদ্ধার লাভের জন্য গৌর নিতাইয়ের সঙ্গে আমাদের অনেক বেশি কৃপা করে যাচ্ছেন এই নিত্যানন্দ। রাজেন্দ্র নন্দন হলো যে সচিদানন্দ, শচীসুত হলো সেই বলরাম সেই নিতাই। নিত্যানন্দ প্রভুর কৃপা যদি আমরা পেতে পারি বা লাভ করতে পারি, তাহলে মহাপ্রভুর কৃপা খুব সহজে পেতে পারবো। আর মহাপ্রভুর কৃপা যদি আমরা পেতে পারি, লাভ করতে পারি, রাধা কৃষ্ণের কৃপাও আমরা খুব সহজে পাব। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর সামনে চলে এসেছি আপনাদের। ভগবান ধামে আপনাদেরকে অনেক স্বাগত। তো আমি আজকে নিত্যানন্দ প্রভুর সম্বন্ধে অল্প বিস্তর বলবো। নিত্যানন্দ প্রভু কবে জন্মগ্রহণ করেছিলেন, কোথায় জন্মগ্রহণ করেছিলেন, অল্প মাহাত্ম্য। তো আমার সঙ্গে একটু লাস্ট অবধি আপনারা থাকবেন, কষ্ট করে ধৈর্য ধরে লাস্ট অবধি আমার সঙ্গে চলুন। ভগবান ধামে আপনাদের অনেক স্বাগত। এবার আমি বলে দিই, নিত্যানন্দ ত্রয়োদশী কবে পড়েছে। নিত্যানন্দ ত্রয়োদশী পড়েছে, এটা হচ্ছে 2024 সাল আর ফেব্রুয়ারি মাসের এটা 22 তারিখে পড়েছে নিত্যানন্দ ত্রয়োদশী। আমাদের 20 তারিখে একাদশী জয়া বা ভৈমী একাদশী 20 তারিখে, আর নিত্যানন্দ ত্রয়োদশী হচ্ছে আমাদের বাংলার এটা 1430 সাল, আর বাংলার এটা নিত্যানন্দ ত্রয়োদশী বাংলার 9 তারিখ। তাহলে আমরা জানতে পারলাম বৃহস্পতিবার, তো আমরা জানতে পারলাম নিত্যানন্দ ত্রয়োদশী কবে পড়ে গেছে। নিত্যানন্দ ত্রয়োদশী বা নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি আমাদের 22 তারিখে পড়েছে। তো আমরা একাদশী কবে পড়েছি সেটাও জানলাম, নিত্যানন্দ ত্রয়োদশী কবে পড়েছে সেটাও জানলাম, আর পুরো লাস্ট অবধি থাকলে আর একটু কিছু জানতে পারবেন। তো চলুন, নিত্যানন্দ প্রভুর আমি কিন্তু এই ভিডিওটা খুব সহজভাবে অল্প বিস্তর শেয়ার করব। আমি সেরাম কিছু জানি না, অল্প বিস্তরের মধ্যে দিয়েই আপনাদেরকে জানাবো এবং শোনাবো। সেই হিসাবে আপনারা আমার সঙ্গে একটু সাহায্য করুন, আমার সঙ্গে লাস্ট অবধি আপনারা থাকুন কষ্ট করে, তাহলে আপনারা জানতে পারবেন নিত্যানন্দ প্রভুর অল্প বিস্তর মাহাত্ম্য। তো চলুন, আপনাদের সঙ্গে আমি নিত্যানন্দ প্রভুর নিত্যানন্দ মহাপ্রভুর প্রণাম মন্ত্রটা শেয়ার করছি। তো এটা আমি বলে দিচ্ছি, নিত্যানন্দ নমস্তভ্যম প্রেমানন্দ পোদায়িনে কল কলুষ নাশায় জাহুবা পত্যায় নম। আমি মুখেও বলে দিলাম, প্লাস স্ক্রিনেও দিয়ে দেবো আমার বলাটা। যদি বুঝতে না পারেন তাহলে স্ক্রিনে দেখে দেখে আপনারা মন্ত্রটা ওই দিন বলে নেবেন এবং নিত্যানন্দ প্রভুর সেবা খুব সুন্দর করে আপনারা বাড়িতে পালন করবেন। আপনাদের মনে যেরাম চায় সেরামভাবে, মন থেকে যেটা চায় সেটাই করবেন, খুব সুন্দর করে নিত্যানন্দ মহাপ্রভুর সেবা করবেন বাড়িতে। সুন্দর করে সকালে স্নান আদি সেরে এবং 12টা অবধি উপবাস করে সুন্দর করে নিত্যানন্দ প্রভুকে সেবা করবেন ওই দিনকে। খুবই সাধারণভাবে ভিডিওটা আমি বানাবো এবং আমি তো সেরাম কিছু নিত্যানন্দ প্রভুর সম্বন্ধে অল্প বিস্তরে জানি, সাধারণভাবে যেটুকুনি জানি সেটুকুনি অল্প বিস্তর খুব সাধারণভাবে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। নিত্যানন্দ প্রভু হলেন গৌড়ীয় বৈষ্ণব ভাষ্য অনুসারে শ্রীকৃষ্ণের অগ্রজ বলরামের অবতার। মহাপ্রভুর নির্দেশে সংসারে কৃষ্ণ নাম প্রচারের জন্য 1519 সালে ধর্ম বর্ধমান জেলায় সূর্যদাস এবং সরলেখের দুই কন্যা বসুদা জাহবী দেবীর পাণিগ্রহণ করে নিত্যানন্দ। তখনই তার বয়স ছিল 56 বছর।
গৌড়ীয় বৈষ্ণব ধর্মমতে পঞ্চদশ শতকে এই পৃথিবীতে ঈশ্বর স্বয়ং কৃষ্ণ পাঁচটি অবতারে প্রকাশ হয়েছিলেন, তাকেই বলা হয় পঞ্চতত্ত্ব। এরা হলেন চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত আচার্য, গদাধর পণ্ডিত এবং নিবাস ঠাকুর। পঞ্চতত্ত্ব ভক্তরূপে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু, ভক্ত স্বরূপ শ্রী নিত্যানন্দ, ডাক্তার অবতার শ্রী অদ্বৈত আচার্য ভগবতী শ্রী গদাধর এবং ভক্তাঙ্গ বা শুদ্ধ ভক্ত শিবাস শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। রাধা স্বরূপ কৃষ্ণপ্রেম তিনি, শ্রীকৃষ্ণের হৃদয়নী শক্তি। রাধা ও কৃষ্ণের সত্তা ভিন্ন নহে, কিন্তু লীলার জন্য তার ভিন্ন রূপ অবতীর্ণ হয়েছিলেন। এখানে আবার তারাই শ্রীচৈতন্যর মধ্যে একাগ্রত হয়েছেন, শ্রীচৈতন্য রূপে প্রকট হয়েছেন। রাধার গৌর ক্লান্তি এবং কৃষ্ণপ্রেম লইয়া সমুদ্রে চলতে চন্দ্রের ন্যায় শ্রী সচিদানন্দন হয়ে শ্রী চৈতন্য চন্দ্র উদিত হয়েছেন। অর্থাৎ শ্রীকৃষ্ণ রাধার ভাবযুগ হইয়া শ্রী চৈতন্যরূপে জন্ম নিয়েছেন তিনটি স্বাদ পূরণের জন্য। প্রথম স্বাদ রাধা প্রেমের মহিমা কত পরিমাণ তা নিয়ে জানাবেন, দ্বিতীয় স্বাদ সেই প্রেমের আলোকপাতে শ্রীকৃষ্ণের মাধুরাচার্যের চমৎকার রীতা কত পরিমাণ তাহা তিনি জানাবেন, তৃতীয় স্বাদ সেই চমৎকারিতা অনুভব করিয়া রাখার আনন্দ কত পরিমাণ তাহা তিনি জানাবেন। উপনিষদের যিনি অদ্বৈত স্তম্ভ তিনি ইহারই অঙ্গকান্তি, যোগশাস্ত্রে তিনি অন্তর্যামী, আত্মা তিনি ইহার আংশিক এবং বিভূতি, এমনকি ঐশ্বর্যময় ভগবান যিনি তিনি ইহার স্বরূপ। স্বর্ণপুঞ্জের ন্যায় উজ্জ্বল দেহকান্তিশালী শ্রীকৃষ্ণ স্বয়ং চৈতন্য হইতে পরমাত্ম, আর কিছু নাই। তার আবির্ভাব তিথি আমরা খুব ত্রয়োদশী, নিত্যানন্দ ত্রয়োদশী খুব সুন্দর করে আমাদেরকে পালন করতে হবে। যত অবতার এসছেন তার মধ্যে গৌরাঙ্গ প্রভু এবং নিত্যানন্দ প্রভু হচ্ছে শ্রেষ্ঠ অবতার। এবং যদি আনন্দ পেতে চান, আনন্দ পালন করতে চান, নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভুর নাম সংকীর্তন এবং সব সময় এদের কথা বলতে হবে, তাহলে আনন্দ পাওয়া যাবে। নিত্যানন্দ আমাদের নামের মধ্যেই কিন্তু আনন্দ রয়েছে, নামের মধ্যেই আমরা পেয়ে যাচ্ছি। সর্ব অবতার কৃষ্ণ স্বয়ং ভগবান, তার দ্বিতীয় দেহ শ্রী বলরাম, একই দেহে দহি ভিন্ন মাত্রা কাহ আদ্র কায় বাহ। কৃষ্ণলীলা সহায় সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য, সেই বলরাম সঙ্গে নিত্যানন্দ। শ্রী বলরাম গোসাইঞ্চি মূল্য সংকর্ষণ পঞ্চরূপ, ধরি করেন কৃষ্ণের সেবন, আপনি করেন কৃষ্ণলীলার সংহার। সৃষ্টিলীলা কার্য করে ধরি চায় কায়, সর্বরূপে আদ্যাস আস্বাদন কৃষ্ণ সেবানন্দ। সেই রাম শ্রী চৈতন্য সঙ্গে নিত্যানন্দ। কি কৃষ্ণ বিগ্রহ গৈছি বিভূতি গুণবান, সেই পরমেশ্বর পরম ব্রহ্মে নারায়ণ চারিপাশে। দ্বারকা চতুর্ভুজ দ্বিতীয় প্রকাশে বাসুদেব সংকর্ষণ প্রদুষ অনিরুদ্ধ, দ্বিতীয় চতুর্বাহে এই তৃতীয় বিশুদ্ধ। তাহা যে রামের রূপ মহাসংকর্ষণ এবং ছিত্তই আশ্রয় তিহ কারণে কারণ, চিত্তই বিশ্বাস এক শুদ্ধত সত্য নাম, শুদ্ধ সত্তাময় যত বৈকুণ্ঠ ধাম, সরসিত্ত ঐশ্বর্য তাহা সকল চিন্ময়, সংকর্ষণে বিভীত সব জানি নিশ্চয়। জীব নাম জীব নাম তটস্থায় থাক এক শক্তি হয়, মহাসংকর্ষণ সর্বজীবের আশ্রয়। যাহা হইতে রাষ্ট্র বিশ্বপতিতে যাহাতে পোলায়, সেই পুরুষের সংকর্ষণ সমাস হয়। সর্বঙ্গ সর্বত্র ঐশ্বর্য অপার, অনন্ত কহিতেন নারীন মহিমা আহার। যাহার তুরীয় বিশুদ্ধ এবং তষ্ট সংকর্ষণ নাম, তিরোহা যার অংশ সেই নিত্যানন্দ নাম। নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদি গুরু বলরাম। এই জগতের এই হরিনাম নাম সংকীর্তনে মানুষকে আনন্দ দিতে এবং উৎসাহিত করতে নিত্যানন্দ প্রভু আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুকে সাহায্য করেছিলেন। এই নিত্যানন্দ প্রভু আমাদেরকে এই কলিযুগে গৌণীতায় নাম সংকীর্তনে গৌণীতায় প্রভুকে অনেক সাহায্য করেছিলেন। এই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি আমরা যদি খুব সুন্দর করে
শ্রদ্ধার সঙ্গে ভালোবাসার সঙ্গে পালন করি, আমাদের মহাপ্রভুর আশীর্বাদ থাকবে আমাদের উপরে। এবং মহাপ্রভুর কৃপা যদি আমরা লাভ করতে চাই, তাহলে নিত্যানন্দ প্রভুকে সম্মান দিতে হবে। নিত্যানন্দ প্রভুকে সন্তুষ্ট করতে গেলে যেমনি মহাপ্রভুকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, তেমনি নিত্য মহাপ্রভুকে আমরা যদি ওপরে রাখতে চাই, তাহলে নিত্যানন্দ প্রভুকেও ভালোবাসতে হবে। নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথিতে মহাপ্রভু খুবই খুশি। নিতাইয়ের যদি সেবা করা যায়, নিতাইয়ের সেবা সামান্যতম করেছিলেন জগাই। যখন মাধায় নিত্যানন্দ প্রভুকে মারতে যায়, তখন জগাই বাধা দিয়েছিলেন। আর সেইটা মহাপ্রভু জানতে পেরে সেটা মহাপ্রভু কিন্তু জগাইকে খুবই আলিঙ্গন করেছিলেন বা জড়িয়ে ধরেছিলেন, ভালোবেসেছিলেন যে তুমি নিতাইকে হচ্ছে বাঁচিয়েছ, সেই জন্য জগাইকে খুবই ভালোবেসেছিলেন। আর গৌরাঙ্গ মহাপ্রভু সেই জন্য খুবই খুশি হয়েছিলেন যে তুমি আমার নিতাইয়ের সেবা করেছ। নিত্যানন্দ প্রভুর যেদিনকে আবির্ভাব তিথি, সেদিনকে আমরা নিত্যানন্দ প্রভুর যেগুলো ভালোবাসার জিনিস খাবার, সেগুলো আমরা তাকে সেবা করব দিয়ে। তো সেগুলোর মধ্যে বাদাম, বাদাম ভাজা এবং মুয়া, মুড়ির মুয়া, মুড়ি খেতে খুব ভালোবাসতেন, মধু খেতে খুব ভালোবাসতেন বলরামের মতন। বলরাম যেরকম মধু খেতে ভালোবাসতেন, নিত্যানন্দ প্রভুও কিন্তু মধু খেতে ভালোবাসতেন। তো এইগুলো আমরা নিত্যানন্দ প্রভুর আবির্ভাবের দিন নিত্যানন্দ প্রভুকে দিয়ে আমরা সেবা করব। ওই দিন আপনারা অভিষেক করতে পারেন, পঞ্চামৃত অভিষেক করতে পারেন, দুধ দই ঘি শক্কর মধু এবং ওর মধ্যে অগ্র তুলসী পাতা চন্দন দিয়ে অভিষেক করাতে পারেন। যাদের ঘরে মূর্তি আছে ঠিক আছে, না থাকলে একটা চিত্রপট রাখবেন, সামনে একটা বাটি রেখে অভিষেক করাবেন সুন্দর করে পানি শঙ্কের মধ্যে দিয়ে। সুন্দর করে গৌনিতাইকেও, আমাদের মহাপ্রভুকেও ওই দিন অভিষেক করাতে পারেন। নিত্যানন্দ প্রভু খুশি হবে আর নিত্যানন্দ প্রভুকেও অভিষেক করাবেন। তো খুব সুন্দর করে অভিষেক করাবেন নিত্যানন্দ প্রভুকে। আর ওই দিন 12টা অবধি উপবাস, আপনারা সারাদিন উপবাস থাকলে খুব ভালো, নাহলে 12টা অবধি উপবাস থাকবেন এবং অভিষেক করবেন এবং ফুল দেবেন খুব সুন্দর করে, চন্দন লাগিয়ে তুলসীপত্র দেবেন আমাদের মহাপ্রভুকে। আর মহাপ্রভু কিন্তু ওই দিন খুব খুশি হবে যদি নিত্যানন্দ প্রভুকে আমরা সেবা করি। তো এইভাবে আপনারা নিত্যানন্দ প্রভুর সেবা করবেন অতি অবশ্যই। আর মহাপ্রভু যেহেতু হরিনাম সংকীর্তন নিয়ে এসেছিল আমাদের কলিযুগে, নিত্যানন্দ প্রভুর যেদিনকে অভিষেক করবেন, খুব সুন্দর করে হরিনাম সংকীর্তন করবেন, অধিক মালা জপ করবেন, ভগবদ্গীতা পাঠ করবেন, এইভাবে আপনারা নিত্যানন্দ প্রভুকে সেবা করবেন সঙ্গে মহাপ্রভুর। তো মহাপ্রভু যেমনি খুশি হবে যে আমার নিত্যানন্দর তোমরা সেবা করছো, মহাপ্রভু কিন্তু খুবই খুশি হয়ে যাবে। জয় গৌনিতাই, জয় হরি বল। তো আপনারা অতি অবশ্যই মহাপ্রভুর সেবাও সেদিনকে করবেন নিত্যানন্দ প্রভুর সঙ্গে। আর আপনারা যদি পঞ্চামৃত অভিষেক একসঙ্গে করেন খুবই ভালো, না করলে আলাদা আলাদাভাবেও করতে পারেন। তো আলাদা আলাদাভাবেও আপনারা পঞ্চামৃত অভিষেক নিত্যানন্দ প্রভুর উদ্দেশ্যে করবেন, মহাপ্রভুকেও আগে করে নেবেন, নিয়ে নিত্যানন্দ প্রভুকে করবেন। যখন ওই বাটি বা বোলের মধ্যে অভিষেক করবেন, মনের মধ্যে রাখবেন আমরা নিত্যানন্দ প্রভুর মাথায় অভিষেক করছি, আমরা গৌনিতাইকে মহাপ্রভুকে অভিষেক করছি। তো আপনার মনে যেটা থাকবে সেটাই কিন্তু হবে, আপনার মন কি বলছে সেটাই কিন্তু প্রভু ওটাই মনে করে নেবে। তো যখনই কোনো কিছু একটা ভালো কাজ করবেন, মনের মধ্যে যেটা রাখবেন সেটাই কিন্তু হবে, আপনি যেটা চাইবেন সেটাই পাবেন। আর আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের কলিযুগ মানুষকে উদ্ধার লাভের চেষ্টা করেছিলেন। তো আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর যখন আপনারা সেবা করবেন, নিতাইয়ের সেবা করবেন অতি অবশ্যই, তো হরিনাম জপ করবেন, হরিনাম সংকীর্তন অতি অবশ্যই করবেন, মহাপ্রভু খুশি হয়ে যাবে। নিত্যানন্দ প্রভু কিন্তু হরিনাম সংকীর্তনে মহাপ্রভুকে অনেক সাহায্য করেছিলেন, সেই জন্য নিত্যানন্দ প্রভুও খুশি হবে, মহাপ্রভুও খুশি হবে। আর কাছে পিঠে যদি কোনো মন্দির থাকে, মন্দিরে গিয়ে আপনারা এরকম পঞ্চামৃত অভিষেক দেখে আসবেন ওই দিন, আর আরতি দেখে আসবেন, খুব ভালো লাগবে। যদি কাছে পিঠে কোনো মন্দির থাকে আপনাদের, নিত্যানন্দ প্রভু হলেন গৌড়ীয় বৈষ্ণব ভাষ্য অনুসারে শ্রীকৃষ্ণের অজ্ঞাত বলরামের অবতার। তিনি ছিলেন সেই গৌরাঙ্গ মহাপ্রভুর প্রধান ও অন্তরঙ্গ পার্শ্বদ সঙ্গী। তাদের দুজনকে একত্রে গৌরী ও নিতাই বা নিমাই নামে অভিহিত করা হতো। নিত্যানন্দ বৈষ্ণবীয় পঞ্চতত্ত্বের একজন। তিনি
এইবার আমি আপনাদের সঙ্গে নিত্যানন্দ প্রভুর অল্প বিস্তর জীবন কাহিনী শেয়ার করছি। জন্ম কোথা, পিতা মাতা কে ছিলেন, তো চলুন আমার সঙ্গে। 74 সালে মাঘ মাসে শুক্লাপক্ষে ত্রয়োদশী তিথিতে বীরভূম জেলায় একচক্রা গ্রামে হারাই পণ্ডিত ও পদ্মাবতীর গৃহে জন্মগ্রহণ করেন। তার পূর্ব নাম ছিল কুবীর। তার কয়েকজন ভাই ছিল বৈষ্ণব ভজন গাওয়ার জন্য। তার নিষ্ঠা ও দুর্দান্ত প্রতিভা খুব ছোটবেলা থেকেই প্রকাশ পেয়েছিল। তিনি ছোটবেলায় অন্যান্য ছেলেদের সাথে ভগবানের রামের লীলার পুণ্যনিমায় রামের ছোট ভাই লক্ষণের ভূমিকা পালন করতেন। খুব অল্প বয়সেই গৃহত্যাগ করে তিনি সন্ন্যাসী এবং লক্ষ্মীপতি তীর্থের সঙ্গে বিভিন্ন স্থানে ভ্রমণে বের হন। নিতাইয়ের বাবা সন্ন্যাসী উপহার দিলেন কিছু দিতে, চাইলেন লক্ষ্মীপতি তীর্থ জবাব দিয়েছিলেন সেই তীর্থস্থানে যাতায়াত করতে তাকে সহায়তা করার জন্য কারো প্রয়োজন ও নিতাই এই কাজের জন্য নিখুঁত হবেন। যখন তিনি একথা বলেছিলেন হারাই পণ্ডিত নিতাই থেকে বিচ্ছিন্ন হওয়ার চিন্তায় দুঃখ বোধ করেছিলেন, তবে তিনি রাজি হয়েছিলেন, কারণ একজন সাধু ব্যক্তির অনুরোধ সর্বদাই মঙ্গলজনক। নিতাই তার ভ্রমণে তার সাথে যোগ দিয়েছিলেন। এইভাবে নিতাই দীর্ঘ শারীরিক আধ্যাত্মিক যাত্রা শুরু হয়েছিল। তাই তাকে বৈষ্ণবদের গুরু নামেও অভিহিত করা হতো, গুরুদেবের সাথে তুলনা করা হতো। তিনি সন্ন্যাসী হন। এছাড়া লক্ষ্মীপতি তীর্থের বিখ্যাত শিষ্য মাধবেন্দ্রপুরী অদ্বৈত আচার্য এবং চৈতন্য মহাপ্রভুর আধ্যাত্মিক গুরু ঈশ্বরপুরীর সাথে তার পরিচয় হয়। মহাপ্রভুর নির্দেশে সংসারের কৃষ্ণ নাম প্রচারের জন্য 1957 সালে জেলায় সূর্যদাস এবং সরলেখের দুই কন্যা বসুদা ও জাহ্নবী দেবীর পাণি গ্রহণ করেন নিত্যানন্দ। তার বয়স ছিল 56 বছর। তারপর কুঞ্জবাটিতে সংসার, প্রথম পক্ষের বসুদার গর্ভে কন্যা গঙ্গা ও একটি পুত্রের সন্তান বীরভদ্র গোস্বামীর জন্ম হয়। পরে বীরভদ্রকে তার সৎমা জাহ্নবী দেবী বৈষ্ণব আচারে দীক্ষা দিয়েছিলেন। ঝামটুপুরের দক্ষ যোগুনন্দন আচার্যের কন্যা শ্রীমতী নারায়ণীর সাথে বীরভদ্রের বিয়ে হয়। তাদের জাহ্নবী দেবী শিক্ষা দেন। জাহ্নবী দেবীর কোনো সন্তান ছিল না, না হয় তিনি বংশীবদনের পুত্র দত্তক নেন, যার নাম রামচন্দ্র গোস্বামী। এনার বংশধররা হলো খর্ধায়ের গোস্বামীরা। নবদ্বীপের গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হবার পর উভয়ের মিলে কৃষ্ণ নাম হরিনাম প্রচার করেন। তাকে পরমেশ্বর সর্বশ্রেষ্ঠ করুণাময় অবতার হিসেবে বিবেচনা করা হয়। আজকের প্রচারিত গৌড়ীয় বৈষ্ণব মত মূলত তারই প্রচারিত। তিনি সমাজের সব শ্রেণীর মানুষের কাছে বৈষ্ণব মতকে জনপ্রিয় করে তোলেন। তিনি তার সহচর দ্বাদশ গোপাল কৃষ্ণ নামে সবাইকে মাতোয়ারা করে তোলেন। নিজের শিষ্য বৃন্দাবন দাসকে তিনি চৈতন্য ভাবনাময় রচনা করতে অনুপ্রেরণা দিয়েছিলেন। তিনি নিত্যানন্দ প্রভু খর্দায় দুর্গাপুজো শুরু করেছিলেন। তিনি যে সর্বদাই করে আনন্দ সেই হচ্ছে নিত্যানন্দ এবং সকলকে দেয় আনন্দ। নিত্যানন্দ নিত্যা নিত্যই করে যে আনন্দ নিত্যানন্দ। নিত্যানন্দ প্রভুর নামের সঙ্গেই অনেক কিছু জড়িয়ে রয়েছে, সুন্দর ব্যাখ্যা। নিত্যানন্দ নিত্যায় মানে নিতায় সর্ব আনন্দ, সর্বদাই যে আনন্দতে থাকেন বা আনন্দ করেন সেই নিত্যানন্দ। তো নিত্যানন্দ আমাদের শ্রীকৃষ্ণের বড় ভাই বলরাম, এদিকে আমাদের হচ্ছে গৌরনিতায়। শ্রীকৃষ্ণ পরবর্তীকালে আমাদের কলিযুগে গৌরনিতায় রূপে এসছে। গৌরনিতায়ের আমাদের বড় ভাই এখানে এসছে নিত্যানন্দ প্রভু। তো আমাদের শ্রীকৃষ্ণের সঙ্গে সমস্ত জায়গায় নিত্যানন্দ প্রভু আছেন। কলিযুগে নিত্যানন্দ প্রভু রয়েছেন, আমাদের দাপটেও রয়েছে, তেতা যুগে রামের সঙ্গে লক্ষণ রয়েছে। নিত্যানন্দ প্রভু হলেন গৌড়ীয় বৈষ্ণব ভাষ্য অনুসারে শ্রীকৃষ্ণের অজ্ঞাত বলরামের অবতার। তিনি ছিলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রধান পার্শ্বদ বা সঙ্গী এবং তাদের দুজনের একত্রে গৌরনিতায় বা নিমায় নিতায় নামে বলা হতো। নিত্যানন্দ বৈষ্ণব পঞ্চতন্ত্রের একজন। নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি 1474 সালে এবং ধর্ম হিন্দু, এবং তিনি হচ্ছেন তাদের এই নিত্যানন্দ প্রভুর গুরুদেব হচ্ছে মাধবেন্দ্রপুরী। নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর উভয়ে মিলে কৃষ্ণ নাম হরিনাম প্রচার করেন। তাকে পরমেশ্বর সর্বশ্রেষ্ঠ করুণাময় অবতার হিসাবে বিবেচনা করা হয়। নিত্যানন্দ বন্দনা হচ্ছে নিতায় পদ কমল কোটি চন্দ্র সুশীতল যে ছাওয়ায় জগৎ জোড়ায় হেন নিতায় বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাহি দূর করি
ধরণিতাই পাই আজকের পরিচালিত গৌড়ীয় বৈষ্ণব মত, মূলত তারই পরিচালিত। তিনি সমাজের সব শ্রেণীর লোকের কাছে বৈষ্ণব মতকে জনপ্রিয় করে তোলেন। তিনি ও তার সহচর দ্বাদশ গোপাল কৃষ্ণ নামে সবাইকে মাতোয়ারা করে তোলেন। নিজের শিষ্য বৃন্দাবন দাসীকেও তিনি চৈতন্য ভাগবত রচনা করতে অনুপ্রেরণা করেছিলেন। নিত্যানন্দ প্রভুর খর্ধাহে দুর্গাপুজো শুরু করেন। তিনি কাত্যায়নী রূপে মা দুর্গার আরাধনা করেন। তার অনেক বংশধরের বাড়িতে আগে এই পুজো হতো, এখনও বড় বাড়ি এবং মেজবাড়িতে এই পুজো হয়। এই পুজো শুরু হয় উল্টোরাতের দিন। এখানে মা দুর্গা দুপাশে জয়া বিজয়া থাকে। দেবীর বাহন সিংহের মুখ ঘোড়ার মতন। এখানে চালকুমড়ো বলি দেওয়া হয়। নিত্যানন্দ প্রভুর 14তম বংশধর নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হবার পর উভয়ে মিলে কৃষ্ণ নাম হরিনাম প্রচার করেন। তাকে পরমেশ্বর সর্বশ্রেষ্ঠ করুণাময়ের অবতার হিসাবে বিবেচনা করা হয়। নিতাই পদ কমলকটি চন্দ্র সুশীতল যে ছায় জগজ্জুড়ায় হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাহি দৃঢ় করি ধর নিতাই পাই। নিজের শিষ্য বৃন্দাবন দাসকে তিনি চৈতন্য ভাগবত রচনা করতে অনুপ্রেরণা করেছিলেন। নিত্যানন্দ প্রভু খর্ধায় দুর্গাপুজো শুরু করেন। তিনি কাত্যায়নী রূপে মা দুর্গার আরাধনা করেন। তার অনেক বংশধরের বাড়িতে আগে এই পুজো হতো, এখন আমি পরমেশ্বর ভগবান নিত্যানন্দ প্রভুকে প্রণাম করছি, যিনি সকলের জন্য সর্বোচ্চ আনন্দের পুরস্কারদাতা, পবিত্র নামের দানকারী এবং সমস্ত পরমংশ বাদীদের মণি রত্ন। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান নিত্যানন্দকে আমার শ্রদ্ধাভরে প্রণাম জানাই, যারা সূর্য ও চন্দ্রের মতন। তাহলে আমরা জানতে পারলাম সত্যযুগে নারায়ণ, তেতা যুগে রাম, আর দাপটে কৃষ্ণ, আর আমাদের নিমাইচাঁদ হচ্ছে কলিযুগে। তো আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে আমাদের নাম সংকীর্তন নিয়ে এসছে। তো আমরা এইভাবে পরপর আমাদের নিত্যানন্দ প্রভু আমাদের নিমায়ের সঙ্গে, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে কলিযুগে এসেছিলেন। তো কলিযুগে নাম সংকীর্তন প্রচার করেছিলেন। তো আমরা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। আপনারা আমার সঙ্গে লাস্ট অবধি থাকলেন, সকলকে ধন্যবাদ। আমি এই নিত্যানন্দ ত্রয়োদশীর ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সকলে খুব সুন্দর করে নিত্যানন্দ ত্রয়োদশী পালন করবেন এবং নিত্যানন্দ ত্রয়োদশীর দিন মহাপ্রভু সেবক এবং নিত্যানন্দকে খুব সুন্দর করে সেবা করবেন এবং মহাপ্রভুকেও খুব সুন্দর করে সেবা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসবো। নমস্কার।